এখানে হচ্ছে আমাদের মাংস আছে, এগুলো দিয়ে বারবিকিউ হবে। তো এই মাংসগুলোতে এখন হচ্ছে সবগুলো মশলা আমি মেশাবো, যা যা দিচ্ছি তা দেখাচ্ছি। এখন যেহেতু মাংস এটা হচ্ছে দেশি মুরগি, এর জন্য হচ্ছে আমি কাঁচা পেঁপে দিব বাটা। এটা হচ্ছে কাঁচা পেঁপের খোসা বাটা, আমি বেশ অনেকগুলোই দিচ্ছি যাতে করে হচ্ছে মাংসটা ভালো মতো সেদ্ধ হয় আর কি। এখানে হচ্ছে কাঁচা পেঁপে বাটা দিলাম যাতে করে হচ্ছে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়। এরপরে দিব হচ্ছে আদা রসুন পেস্ট, অনেক মাংসের জন্য এক কাপের মতো দিলাম আমি। হচ্ছে লবণ, হচ্ছে মশলাটা দিলাম, মাংসের মশলা দিয়ে দিলাম। এখানে যেটা আছে এটা দিলাম হচ্ছে ধনিয়া, এই যে ধনিয়া দিলাম। এরপর দিব হচ্ছে মরিচ, এরপরে দিব সামান্য হলুদ, সব কিছু একসাথে মিক্স করব। এখানে কিন্তু সব মশলা দেওয়া শেষ, এবার হচ্ছে আমি এটাকে ভালো করে মাখাবো যাতে করে হচ্ছে এটাকে মাখায় আজকে রেখে দিব যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে এবং মাংসগুলো যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। এর জন্য যেহেতু এগুলো বারবিকিউ হবে, এর জন্য এখন হচ্ছে এগুলোকে আমি মিক্স করে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই ভ্লগ ভিডিওটি, যেটা কিনা 31st নাইট আমরা কীভাবে উদযাপন করছি সেটা দেখানোর জন্যই তৈরি। তো আমি কিন্তু প্রথমে আপনাদেরকে আমাদের বারবিকিউর জন্য চিকেন যে ম্যারিনেশনটা হলো সেটা কীভাবে কী করলাম সব দেখিয়ে নিলাম। এবার হচ্ছে আমি একটু সতে ভেজিটেবল করবো দেখে সাথে ওটা কেটে নিচ্ছি, রেডি করে নিচ্ছি আর কি, যাতে করে তাড়াতাড়ি বানাতে পারি। এখানে দেখতে পাচ্ছেন সবাই চলে এসেছে, আমাদের যত কাজিনরা আছে সবাই চলে এসেছে। আমি সবজিগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে যাতে করে এগুলোকে ভেজে তুলতে পারি। এখানে আমি অনেক কিছু নিয়ে আসি নাই, সতে ভেজিটেবল আলটিমেটলি আমাদের ওরকম হয়নি যেভাবে আমি করি, একটু 19-20 হয়েছে আর কি। তো ওদিকে আমি হচ্ছে সতে ভেজিটেবলের জন্য ভেজিটেবলগুলো কাটছিলাম এবং এদিকে হচ্ছে কয়লাগুলো রেডি করা হচ্ছে যাতে করে হচ্ছে আমরা বারবিকিউ শুরু করতে পারি। এখানে কয়লাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, এরপর হচ্ছে এই পাশে হচ্ছে চিকেন যেগুলো আছে সেগুলোকে শিকে গাঁথা হচ্ছে আর কি বারবিকিউ করার জন্য। তো এবার হচ্ছে আমি ভেজিটেবলটা তৈরি করার জন্য রান্নাঘরে চলে এসেছি। সতে ভেজিটেবল করতে চেয়েছিলাম, এটা সতে কম, এটা ভেজিটেবলের মানে রান্না হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে এখানে আসলে আমরা থাকি না, তো এখানে অনেক জিনিসপত্র খুঁজে পাচ্ছিলাম না। যেমন আমি গোলমরিচ কিনবো আমার মনে ছিল না, তো এখানে স্বাভাবিক গোলমরিচ দেওয়া হয়নি, বাটার ছিল না, তো তেলেই করছিলাম, তেলেও খারাপ হয় না। কিন্তু সব কিছু মিলিয়ে একটু উল্টোপাল্টা হয়ে গিয়েছিলো, কারণ খালাকে আমি বলেছিলাম সবজিগুলো যেন একটু হালকা কচকচে রেখে সেদ্ধ করতে, উনি পুরো সবজিটাকে একদম তর
তরকারির মতো সিদ্ধ করে ফেলেছিল। এই কারণে একটু উনিশবিশ হয়েছিল, প্লাস হচ্ছে গোলমরিচ ছিল না, এরপর হচ্ছে টেস্টিং সল্ট ছিল না, অনেক কিছুই ছিল না কাছে, হাতের কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেখানে গিয়েছি, যে ধামরে আমাদের গ্রামের বাড়ি, এখানে সেদিন হচ্ছে প্রায় আমরা শুরু করেছিলাম প্রায় 10টার দিকে মনে হয়, তো 8টার মধ্যে মোটামুটি সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, যার কারণে হাতের কাছে যা ছিল তাই দিয়ে করেছি। যেমন আমার কাছে অনেক মশলা ছিল না বলে আমি হচ্ছে মাংসের যে মশলাটা ছিল সেটাই কিন্তু এখানে একটু দিয়ে দিয়েছিলাম, হালকা একদম 1 চামচের মতো। এতে টেস্টটা কিন্তু খারাপ আসেনি, সবাই মিলে যখন খেয়েছি মজা লেগেছে। এবং এটাকে কিন্তু আমি পরে আবার গ্রিলারে দিয়ে গ্রিল করে নিয়েছি, ওটাতে আরও বেশি ফ্লেভারটা ভালো এসেছে। সবচেয়ে বড় কথা, সবাই মিলে এনজয় করাটাই এখানে আমাদের মুখ্য বিষয় ছিল। খাবার দাবার এখানে কোনো ম্যাটার করেনি, কারণ হচ্ছে খাবার দাবারটা আমাদের যদি মজা হিসেবে ধরতে হতো তাহলে কিন্তু আসলে ওভাবে ধরা যেত না, কারণ সবাই মিলে করেছি এখানে উনিশ বিশ, অনেক কিছুই হয়েছে কিন্তু সবাই মিলে যে এনজয় করতে পেরেছি এটাই সবচেয়ে ভালো বিষয় ছিল। আমার সর্টেড ভেজিটেবল টার্ন ইনটু চাইনিজ ভেজিটেবল, বিকজ এখানে হইতেছে অনেক তাপ আর হইতেছে এই জন্য এটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, খাইতে পারলেই হয়েছে, বিকজ এখানে হইতেছে আমাদের এখানে কোনো জালি টালি কিছু পাইতেছিলাম না, যা পাইছি তাই দিয়ে জাস্ট বানাইছি, খারাপ হয়নি খাইতে, ভালো হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে কয়লা দিয়ে আগুন ধরানোর জন্য প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে। আসলে আমরা কেউই এক্সপার্ট না, সবাই যার কাছে যা আছে তাই দিয়ে আগুন ধরাচ্ছিলাম। আসলে আমি বুঝতে পারছিলাম না কোনটাতে কী দিলে আগুন কতটুকু ধরবে, বাট আমরা ট্রাই করছিলাম। আলহামদুলিল্লাহ পরে কিন্তু ভালো মতোই আগুন ধরেছিল এবং আমাদের বারবিকিউগুলো খুব ভালো মতোই হয়েছিল। এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছেন কেরোসিন তেল দিচ্ছি, আমি আসলে বুঝছিলাম না কতটুকু দিব, আর আমরা খুব মজা পাচ্ছিলাম কেরোসিন দেওয়ার সাথে সাথে, যখন আগুন অনেক জ্বলে যাচ্ছিল। আমরা এইভাবে করে কিন্তু রাত্রেবেলা অনেক এনজয়ও করেছি। ফাইনালি অনেক কেরামতি দেখানোর পরে কিন্তু আমরা আগুনটা জ্বালাতে পারলাম এবং হচ্ছে বারবিকিউ শুরু করে দিলাম। আসলে বুঝতেই পারিনি যে এটা আগুনটা জ্বালাতে গিয়ে এত এত মানে হ্যাসেল নিতে হবে, কিন্তু তারপরেও জ্বালাতে পেরেছি এবং পাশাপাশি হচ্ছে বারবিকিউ চড়িয়ে দিয়েছি। সবাই মিলে আসলে খুব এনজয় করছিলাম অনেকদিন পর একসাথে হওয়া। এর আগে শেফ টেবিলের ভিডিওটা হয়তো বা আপনারা দেখেছেন যেখানে আমরা সবাই মিলে একসাথে হয়ে অনেক অনেক এনজয় করেছি, বাট তারপরও এই বারবিকিউতে বাড়িতে আমাদের নিজস্ব বাড়িতে একত্রিত হওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ ছিল। কখনো এইভাবে করে আসলে বাড়িতে কখনো বারবিকিউ করা হয়নি, এটাই আমাদের ফার্স্ট টাইম এবং খুবই আনন্দ হয়েছে। সবাই মিলে খুব খুব মজা করেছি, খাবার দাবারটা এখানে মুখ্য বিষয় ছিল না, সবাই মিলে যে একসাথে আনন্দ করেছি এটাই ছিল সবচেয়ে বড় বিষয়। আর আসলে এই করোনাকালীন সময়ে 2020 সাল পুরোটা বাসাতেই কেটে গেল এবং কিভাবে কোন দিক দিয়ে চলে গেল বুঝতেও পারলাম না। যতদূর মনে পড়ে ঘরের মধ্যে ঢুকলাম এবং শুনতে পারলাম যে লকডাউন পড়ে গিয়েছে, এরপরে শুরু হয়ে গেল বাসাতে থাকা এবং শুরু হয়ে গেল নতুন আবার আরেকটি বছর। আমি জানি না।
তুমি কি নিবে গেছো না এখনি ভালো হবে হইতেছে বিড়ালে আমি আমারটা থেকে দিচ্ছি কেন আছে তো অনেক দেন নেই জানি বেচারা খুঁজতেছে এখন আপনারা যে সিনারিটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের বাড়ির একাংশ বলতে পারেন, কারণ আমরা এভাবে করে যখন বাড়িতে অনেকে একসাথে হই এভাবে ঢালাও বিছানা করে সবাই ঘুমাই এবং অনেক অনেক গল্প করি। তো এখন কিন্তু এখানে ভূতের গল্প চলছে, আমরা সবাই মিলে অনেক মজার মজার গল্প করছি এবং রিয়েল ঘটনা, যার যার লাইফে যা যা হয়েছে, কে কী কী দেখেছে সেগুলো নিয়েই গল্প চলছে। আমায় চেনে না
এবার আমাদের কেক কাটা পর্ব। কেকটা এনেছে দীপ্তি আপু, এবার আমরা সবাই মিলে এই কেকটা কাটবো, নিউ ইয়ার সেলিব্রেট করব। আপনারা কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখবেন। দাঁড়াও দাঁড়াও, গেল আমি তো নাই, তুমি কি অন করে দিছো? হ্যাঁ আমি দিয়ে হতেছে। হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। চলুন জি, আমি দেনি দেনি কাইরা ফেললাম কিন্তু দিলে আজি আমি আমি দিব আমি কাছে যাও ওই দিন যাও। তো এই ছিল আমাদের 2021 সাল মানে নতুন বছর উদযাপনের একটি ছোট্ট একটি অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি। সবাই যাতে এই নতুন বছরে অনেক অনেক ভালো একটা সময় কাটায়, সবাই সুস্থ থাকে এবং সুন্দর মতো কাটায় সেই কামনা ব্যক্ত করে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আরও অনেক ব্লগ আসছে, সে পর্যন্ত সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন, সেই আশা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।